أعوذ بالله من الشيطان الرجيم سورة الضحى مكية بسم الله الرحمن الرحيم ধরেন পড়া ধরেন সবাই ওয়াও আলিফ লাম দাদ হা ইয়া 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 আবার বলেন আবার বলেন আবার বলেন আপনার কোরআন শরীফ যে আমার কাছে ভালো মতন ধরেন পড়ো ওয়াও আলিফ লাম দাদ হা ইয়া ওয়াও আলিফ লাম দাদ হা ইয়া আবার বলেন আবার বলেন আলিফ লাম দাদ হা ইয়া ওয়াই জবর দদে তাদিদ ওয়াই জবর দদে তাদিদ হাত হরফের নিচ থেকে এই হরফে আসবে মানে ওয়াইয়ের নিচ থেকে দদের নিচে আসবে চোখ ওয়াইয়ের জবর থেকে দদের তাসদিদে আসবে মুখে উচ্চারণ করিবে ঠিক আছে ওয়াই জবর দদে তাসদিদ ওয়াক দদে পেশ দু দু মোটা দু ওয়াক দু ওয়াক দু হাই খারা জবর একালি হা 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 ওয়াক দু হা والضحى واي زبر ضد تجد وض ضد فش ضو وضو وضو حي كرا زبر اكالف حا والضحى عبر ولان والضحى والضحى ওয়াই জবর দদে তাসদীদ ওয়াই জবর দদে তাসদীদ ওয়াই জবর দদে তাসদীদ দদে পেশ দদে পেশ দদে পেশ কি হইল আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন ওয়াই জবর দদে তাসদীদ দদে পেশ কি হইল আবার বলেন আবার বলেন ওয়াদ্দু ওয়াদ্দু ওয়াই জবর দদে তাসদীদ দদে পেশ কি হইল হাই খারা জবর একালি কি হইল আবার বলেন আবার বলেন ওয়াদ্দু হা ওয়াদ্দু হা আবার বলেন আবার এত হয়েছে না এই নোমান আপনি হরফ বানান করেন তো আবার কি আছে জায়গায় ওয়াও আলিফ তারপর কি আছে গোলাম রহমান কোন জোরে কম যায় না আবার কোন واو الف لام ضاد حا يا والضحى এত হইছে না মাশাআল্লাহ তারপরে ধরেন ওয়াও আলিফ লাম ইয়া লাম ওয়াও আলিফ লাম ইয়া লাম আবার বলেন আবার
ওয়াও আলিফ লাম ইয়া লাম ওয়াল লাইলি ওয়াল লাইলি বেশি জোরে না মিডিয়াম ভাবে ওয়াল লাইলি ওয়াল লাইলি আলিফ জাল আলিফ ইদা আবার বলেন আবার আবার সিনজিম ইয়া সাজা সিনজিম ইয়া সাজা ওয়াল লাইলি ইদা সাজা ইদা সাজা বলেন ওয়াই জবর লামে তাশদীদ ওয়াগ আদি ভাই কি খবর কি পড়া ভালো মতন পর ওয়াই জবর লামে তাশদীদ ওয়াগ ওয়াই জবর লামে তাশদীদ ওয়াগ আবার বলেন আবার লামে জবর ইয়া জজম লাই লামে জবর ইয়া জজম লাই লাই ওয়াল লাই ওয়াল্লাই ওয়াই জবর লামে তাজদীদ ওয়াল ওয়াই জবর লামে তাজদীদ ওয়াল আবার 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 লামে জবর ইয়া জজম লাই ওয়াল্লাই লামে জের লি লামে জের লি ওয়াল্লাইলি ওয়াল্লাইলি আবার বলেন আলিফেজের ই আলিফেজের ই রাল রাল খুব নরম রাল খুব কি নরম রালে জবর রালে জবর খালি আলিফ রা রালে জবর খালি আলিফ রা ইদা 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 আলিফেজের ই জালে জবর খালি আলিফ রা কি হইল আবার বলেন একটু পিছন থেকে বলেন আবার বলেন ওয়াল্লাইলি ইদা সিনে জবর সা জিমে খারা জবর একালিফ যা সাজা সিনে জবর সা সা জিমে খারা জবর একালিফ যা সাজা সাজা হরকত দিয়ে বানান করলাম না এখন আমি হরকত দিয়ে বানান করবো আপনারা কি করবেন উচ্চারণ করবেন ঠিক আছে ধরেন ওয়াই জবর লামে তাশদীদ ওয়াই জবর লামে তাশদীদ লামে জবর ইয়া ইজাজম কি হইল আবার বলেন আবার বলেন লামে জের কি হইল ওয়াল্লাইলি আবার বলেন আবার বলেন আলিফে জের জালে জবর খালি আলিফ কি হইল আবার বলেন একটু পিছন থেকে বলেন ওয়াল্লাইলি ইজা ওয়াল্লাইলি ইজা সেনে জবর সেনে জবর সেনে জবর জিমে খেরা জবর একালিফ কি হইল আবার বলেন আবার বলেন একদম শুরু থেকে বলেন আবার বলেন ওয়াল্লাইলি ইজা সাজা ওয়াল্লাইলি ইজা সাজা والليل إذا سجى أبر بلان من ألف ما أبر بلان أبر وضل عنك ودعك
ওয়াও দাল আইন কাফ ওয়াদা আকা, তিনবার বলেন ওয়াও দাল আইন কাফ ওয়াদা আকা, মা ওয়াদা আকা, রাবাক রব্বুক, আবার বলেন ওয়াও মিম আলিফ ওয়ামা, কতলাম ইয়া পালা, ওয়ামা পালা, মা ওয়াদা'আকা রব্বুক, ওয়ামা পালা, মেমে জবর খালি আলিফ মা, আবার বলেন ওয়াই জবর দালে তাসদীদ ওয়াদ, ওয়াই জবর দালে তাসদীদ, ওয়াই জবর দালে তাসদীদ ওয়াদ, হ্যাঁ উপরে তাকা কে নিচে তাকান পরে ধরেন, ওয়াই জবর দালে তাসদীদ ওয়াদ, দালে জবর দা ওয়াদ দা, আমার ঠোঁটের দিকে তাকান ওয়াদ দা, আবার আমার তাকানের দিকে ওয়াদ দা, ঠোঁট একদম গলেই যাবে ঠিক আছে, ওয়া ওয়া ঠিক আছে, ওয়াদ দা, আইনে জবর আ, গলা চাপ মারেন আ, গোলাম রহমান পরের দিকে তাকান, কাপে জবর কা, আকা ওয়াদ দা আকা, মা ওয়াদ দা আকা, রয় জবর বাই তাসদীদ রব, রয় জবর বাই তাসদীদ রব, বাই পেশবু রব্বু, কাপে জবর কা, রব্বু কা, রব্বু কা, রব্বু কা, মা ওয়াদা'আকা রব্বু কা, আবার বলেন ওয়াই জবর ওয়া, ওয়া মেমে জবর খালি আলিফ মা, আবার বলেন ওয়া মা, কফে জবর ক, সুন্দর করে উচ্চারণ করবেন ঠিক আছে, কফে জবর ক, লামে খারা জবর এক আলিফ লা, কলা কলা, ওয়ামা কলা, আবার বলেন শুরুতে যান মেমে জবর খালি আলিফ, আবার বলেন ওয়াই জবর দালে তাসদীদ, দালে জবর কি হইল, আবার বলেন আইনে জবর কাপে জবর কি হইল, আবার বলেন ওয়াদা আকা, একটু পিছন থেকে বলেন, আবার বলেন মায়ের টান দিন, মায়ের টান দিন, মা ওয়াদা আকা, রয় জবর বাই তাসদীদ, বাই পেশ কাপে জবর কে হইল, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, মা ওয়াদা আকা রব্বুকা, ওয়াই জবর মেমে জবর খালি আলিফ, কে হইল, আবার বলেন কফে জবর, কফে জবর লামে খারা জবর এক আলিফ, কে হইল, ওয়ামা কলা, মা ওয়াদা'আকা রব্বুকা, ওয়ামা কলা, মা ওয়াদা'আকা রব্বুকা, ওয়ামা কলা, তিনটা আয়াত হয়েছে না, এখন একটু পিছন থেকে নাজরা পড়ে আসি, ধরেন ওয়াদ্দুহা, والليل إذا سجى ما ودعك ربك وما قلى
পারবেন তো? তারপরে আর ধরেন, ওয়াও, লাম, লাম, আলিফ, হ, র, তা, ওয়াও, লাম, লাম, আলিফ, ওয়াও, লাম, লাম, আলিফ। আবার বলেন, আবার বলেন, আবার, ওয়াও, লাম, লাম, আলিফ, হ, র, তা, হ, র, তা, ওয়াও, লাম, লাম, আলিফ, হ, র, তা। আবার বলেন, ওয়ালাল আখিরাতু, ওয়াও, লাম, লাম, আলিফ, হ, র, তা। এই অক্ষরগুলো দিয়ে কি হয়? ওয়ালাল আখিরাতু। ধরেন, ওয়াও, লাম, লাম, আলিফ, হ, র, তা, ওয়ালাল আখিরাতু। আবার বলেন, আবার বলেন, খয়ার আলম কা খয়রুল লাকা। হরফগুলো চিনতেছেন তো? চিনতেছেন তো? ধরেন, খয়ার আলম কা খয়রুল লাকা। আবার বলেন, ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা। মিম নুন মিনা, আলিফ লাম, আলিফ, ওয়াও, লাম, ইয়া, আল উলা, আলিফ লাম, আলিফ, ওয়াও, লাম, ইয়া, আল উলা। মিম নুন মিনা, মিম নুন মিনা, আলিফ লাম, আলিফ, ওয়াও, লাম, ইয়া, আল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার ক্লাসের ঘন্টা শেষ। এক লাইন পড়ানো হয়েছে, মানে তিন আয়াত পড়ানো হয়েছে, পরে আরেকটা আয়াত পড়ানো হইলো। ওই উপরের তিনটা লাইন তো পারবেন ইনশাল্লাহ, পারবেন না পরবর্তী এই আয়াতটাও পড়ে আসার চেষ্টা করবেন, পারলে মাশাআল্লাহ, পারলে কি না পারলে ওই আয়াতটা, না পারলে কোনো পানিশমেন্ট নাই, কিন্তু পারলে ভালো, পারলে কি ইনশাআল্লাহ আগামীকালকে পরের আয়াত পড়াবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।